পঞ্চায়ত নির্বাচনত বিজেপির মিত্রতা নহয়, অকলেই নির্বাচন খেলিব অগপয়। সোমবারে পঞ্চায়ত নির্বাচনের অধিসূচনা জারি করার পিছতে নির্বাচন অকলে খেলার সিদ্ধান্তর কথা ঘোষণা করলে অগপর কার্যকরী সভাপতি তথা মন্ত্রী কেশব মহন্ত। অবশ্যে সমষ্টি আর জেলা পর্যায়ত বুঝাবুঝির পথ খোলা রাখিছে আঞ্চলিক দলটোয়ে। আমি এককভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত করেছো, আর স্থানীয়ভাবে যদি কিনা রণকৌশল প্রস্তুত করবেন সেইখানে সমষ্টি সমিতি আর জেলা সমিতির উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তার বিপরীতে পূর্বর সুর সলাই পঞ্চায়েত নির্বাচনত অগপরে মিত্রতা অক্ষুণ্ণ রখার কথা কলে বিজেপিয়ে। রামধেনু সদৃশ মিত্রতার নির্বাচন খেলার পোষকতা বিজেপির, অগপয় নুশুনিলে একলাচলো নীতিরে আগবাড়ি বিজেপি। কেশব মহন্তর মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করে রাজ্যিক বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়ায় কলে, রামধেনু সদৃশ মিত্রতার কথা তো কইসো, আর এই কেবল আমার মুখর কথা নয় অন্তরের কথা। ইতিমধ্যে বিপিএফ দলে কইছে, যদি বিপিএফ দল আমার লগত থাকিম বলে কইছে, বাকি রাভা মিসিং বা সোনাল কছারি সকল আমার লগত থাকিম বলে ইতিমধ্যে আমি আলোচনা কিছু বিষয় আগবড়াইছো। তথাপিও যদি এজিপিয়ে নুশুনে তেতিয়াহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মহান উক্তিটো, যদি কেউ ডাকসানে না আছে তবে একলা চলরে, সেই নীতি লবলৈ তো আমাক অসমৰ ৰাইজে বাধ্য কৰিব। রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসকে ধরে একাংশ বিজেপি নেতাই অসম গণ পরিষদক তুচ্ছ তাচ্ছিল্য করে বিজেপির বুকুসাত উঠি অগপ দিসপুরলৈ অহা বলে করা মন্তব্যর প্রত্যুত্তর দিয়ে অগপর কার্যকরী সভাপতি কেশব মহন্ত। কেশব মহন্তর স্পষ্ট কথা, বিজেপির বুকুসাত উঠিবলৈ আছিল জানো বিজেপি, অগপহে আছিল রাজ্যত। অর্থাৎ কেশব মহন্তর দাবি অগপর বুকুসাতে উঠিছে বিজেপি। বকোচা তথা কথাটো যেতিয়া ব্যাখ্যা দিম, বকোচাত উঠিবলৈ আগতে ইয়াত কোন আছিল, তেওঁলোক কেতিয়াহে আহিছে, গতিকে কাৰ বকোচাত কোন উঠিছে মই বিতর্ক নকৰোঁ। কেশব মহন্তৰ এই মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি ৰাজ্যিক বিজেপিৰ সাধাৰণ সম্পাদক দিলীপ শইকীয়াৰ আত্মৰক্ষামূলক মন্তব্য। ইতিমধ্যে অসমৰ ৰাইজে গমে পাইছে কেইবাটাও নিৰ্বাচনৰ ফলাফল ৰাইজৰ মানে সন্মুখত আছে, গতিকে আমি কোন কাৰ বকোচাত উঠিছে এইটো কথা গুৰুত্ব দিব খোজা নাই। কেমেৰা পার্সন উজ্জ্বল দেউৰীৰ সহযোগত ৰাজু বৰুৱা, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।